মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিগত বছরগুলিতে কলকাতা পৌর সংস্থার সার্বিক উন্নয়নের বাস্তব চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে আপনারা পরপর দুবার 2010 এবং 2015 সালে কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই বোর্ড লাগাতার কলকাতার উন্নয়নের জন্য কাজ করে চলেছে। শহরে আসার প্রবেশ দ্বার উঠছে কেমন সেজে, আনন্দের এক শোটা শুরু হচ্ছে দেখো বেজে, পৌরসভার বড়বান যেন মাথার মণি, এসো এবার ছোট করে তার সাফল্য শুনি, গঙ্গার পার নতুন রূপে দিচ্ছে চোখে ধরা, রাস্তা আলো পাক সব বদলাচ্ছে যে চেহারা। আগে সিনিয়র সিটিজেন কে লিয়ে কুছ ভি আচ্ছা নেই থা, আব ইয়াহ বহুত আচ্ছা পার্ক বন গয়া হ্যায়, উই ক্যান ওয়াক এভরি ডে ইজিলি। পার্ক হয়ে বা উদ্যানটি হয়ে সবাই উপকৃত হয়, যাতে বাচ্চাদের বিকাশটাও ভালো মতো ঘটে। আমরা এখন এই মাঠে খেলার সুযোগ পাচ্ছি, খুব ভালো মাঠ হয়ে গেছে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন ছিল কলকাতাকে সবুজ করা, সেই সবুজ করার লক্ষ্যে তার নির্দেশে কলকাতা শহরের ছোট বড় মিলিয়ে প্রায় 700 পার্ক কোথাও নতুন তৈরি হয়েছে, কোথাও নতুন করে রক্ষণাবেক্ষণ হয়েছে, সৌন্দর্যায়ন হয়েছে। জল বাঁচাতে ওয়াটার মিটার বসছে বাড়ি বাড়ি, জলের যে মিটার গুলো বসেছে এতে লোকজন অযথা অপচয় অনেক বন্ধ করে দিয়েছে। যে কলকাতায় সব মিলিয়ে 85 মিলিয়ন গ্যালন জল তৈরি হতো, আজকে প্রায় 250 মিলিয়ন গ্যালন জল তৈরি হয়। কাজ হচ্ছে দারুণ বেগে, বৃষ্টির জল নামবে তাড়াতাড়ি। কলকাতা পৌরসভার ক্রয় প্রণালী আজকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে বা অনেক জায়গায় হয়ে গেছে। বর্ষাতে একটাই আমাদের ভীষণ কষ্ট ছিল, এই অঞ্চলে ভীষণ জল জমত, কিন্তু ইদানিং জলের আশেপাশে কিন্তু পৌরসভার তৎপরতায় তারা দাঁড়াতে পারে না, জমতে পারে না। আগুন নেভাতে গভীর নলকূপ বসেছে স্থানে স্থানে, পথে পথে নতুন আলো উচ্চ বাতি স্তম্ভ তৈরি হয়েছে পেপার ব্লক ছাতায়াতের জন্য, কোথাও নেই জঞ্জাল নেব মুক্ত বায়ুতে শ্বাস, টুকরো সবুজ এই তো ভালো থাকার আশ্বাস। কলকাতায় আজকে আর খোলা ভ্যাট দেখা যায় না, কম্প্যাক্টার স্টেশন তৈরি হয়েছে, মুভেবল কম্প্যাক্টার এসছে। কলকাতায় আমরা সেগ্রিগেশন এট সোর্স, উৎসেই জঞ্জাল বিভাজনের কাজ নতুন করে আরো 20টা ওয়ার্ডে শুরু করেছি। মশার জন্য নিয়মিতভাবে পৌরসভার লোকেরা আসেন, সমস্ত বাড়িতে স্প্রে দেন, একটা সার্বিকভাবে পরিচ্ছন্নতার কাজ ওরা করে চলেছে। ইতিহাসের মূল্য দিতে হচ্ছে সঠিক সংরক্ষণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে নেত্রী, তিনি চান কর্পোরেশনের প্রাথমিক শিক্ষাটাকে উচ্চতর মানে নিয়ে যাওয়ার, যাতে আগামী দিনে বিলো পভার্টি লেভেলের ছাত্রছাত্রীরা বড় বড় স্কুলে যেতে পারে। পড়াশোনার জন্য স্কুল সঙ্গে নাট্য মঞ্চ করেছি, কেমন সোনার তরি অনুষ্ঠানের জন্য পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টে বাস করেছি। আমরা তো কোনদিন ভাবতে পারিনি যে এরকম আমরা একটা বস্তি থেকে একটা এত সুন্দর জায়গায় আমরা বসবাস করবো। হয়েছে সত্যি, মানে আমরা খুবই উপকৃত, জল বাথরুম টয়লেট এগুলোর জন্য সব থেকে বেশি। রাতে থাকার জায়গা সব পাচ্ছে মানুষজন, 9টি ওয়ার্ড উপকৃত, দারুণ স্বাস্থ্য কেন্দ্র, টিকা থেকে ওষুধপত্র হচ্ছে শিশুর জন্ম। আমাদের এই কর্পোরেশনের স্বাস্থ্যকেন্দ্রে আমরা সব রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকি, বাচ্চার হেলথ চেক আপের সুবিধা পাই, টিকাকরণের সুবিধা পাই, এছাড়াও ব্লাড টেস্টেরও সুবিধা থাকে এখানে। এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমরা কলকাতা পৌরসভা 144টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছি। সেই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা কলকাতা পৌরসভা পালন করছে। আমাদের নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তার নাম আরবান ফরেস্ট্রি, এবং সেই ফরেস্ট্রি দিয়ে আজকে কলকাতার চারিদিকে আজকে বৃক্ষরোপণ হচ্ছে, জলাশয়গুলো নতুনভাবে আজকে সংরক্ষণ হচ্ছে, জলাশয়ে বাঁচানো এবং সবুজায়ন আজকে কলকাতা পৌরসভার একটা আন্দোলন হয়েছে। আমরা সজাগ প্রতি পদে আনছি কাজে যে গতি,
জল সরবরাহ ব্যবস্থার হয়েছে দারুণ উন্নতি, সাথে শত বর্ষ পুরাতন টালা ট্যাঙ্ক সংস্কার সবাই করছে ধন্য ধন্য। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর কাছে দ্রুত যাতে সামাজিক পরিষেবা দেওয়া যায়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, খাদ্য প্রকল্প যেটা রাজ্য সরকারের, এবং রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে এবং কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে এই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পুরসভার দপ্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নমস্কার, আমি কলকাতার মেয়র বলরাজ সিং বলছি। পৌর সমস্যা নিয়ে আসুন, এলাকার উন্নয়নের জন্য সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি। সকলের কাছে বিনীত অনুরোধ, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন, জল অপচয় একদম নয়, প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন হন, ব্যবহৃত জিনিস রিসাইকেল করুন, জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে রাখুন, বায়ু দূষণ কমাতে এগিয়ে আসুন। সবাই মিলে চলুন তিলোত্তমা কলকাতাকে করে তুলি অনন্যা।